তিস্তা ব্যারেজের সব দরজা দিয়ে হুহু করে ঢুকছে পানি, ডুবেছে ফসল, তলিয়েছে নিম্নাঞ্চল। অকাল ঢল থেকে বাঁচতে ভাটির মানুষকে আগেই সতর্ক করা উচিত ছিল ভারতের। কর্মীরা চাইলেন হরতাল, মির্জা ফখরুল বললেন আগে রাজপথ দখল। বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা। বিএনপির লাশের রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। খরচ কমাতে টেলিটকের 5G প্রকল্প স্থগিত করলেন প্রধানমন্ত্রী। একনেক সভায় 4G নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ, গ্রাহক সেবা নিশ্চিতের আহ্বান। অস্থিরতার মধ্যেই স্বস্তির বার্তা। তৈরি পোশাক রফতানিতে লক্ষ্যমাত্রার চেয়ে $20 কোটি বেশি আয়। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল 35 টাকা। এবং যুগের পর যুগ খুনিকে আশ্রয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে রাশেদ চৌধুরীকে ফেরানোর দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তিস্তা ব্যারেজের সবগুলো দরজা দিয়ে হুহু করে ঢুকছে পানি। হঠাৎ করেই নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে বইতে শুরু করে। এতে তলিয়েছে নিম্নাঞ্চলের ফসলি জমি, ডুবেছে বাড়িঘর। আগেভাগে সতর্ক না করায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আবারও টালমাটাল তিস্তা, হুহু করে পানি বাড়ছে ব্যারেজ পয়েন্টে। প্রবল বেগে তিস্তার বুক চিরে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে পানি। ভারতের গজলডোবা ব্যারেজে পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার গেট খুলে দেওয়া হয়, ফলে সোমবার থেকেই বাড়তে থাকে তিস্তার পানি। মঙ্গলবার উজান থেকে ধেয়ে আসা ঢল আছড়ে পড়ে ব্যারেজ ও সেচ ক্যানেলের প্রধান রেগুলেটরের মাথায়। তীব্র ঢলের তোর সামলাতে খুলে দেওয়া হয় 44টি জলকপাটের সবকটি। ক্ষতিগ্রস্ত হয় এই পানিটা, কখন বাড়বে কখন কমবে এই জিনিসটা আমাদেরকে কেউ জানায় না। হঠাৎ করে গেট খুলে দেয়ায় পানি উন্নয়ন বোর্ড আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। মাঝে মধ্যে নিঃসরণ ক্ষমতা 3.5 লাখ কিউসেকের বেশি পানি আসায় ফুলে ফেপে উঠছে ব্যারেজের উজানের অংশ। একসময় রেডিও লিঙ্কের মাধ্যমে ঢলের আগাম খবর জানাতো ভারত। সম্প্রতিকালে সেই তথ্যের আদান প্রদান বন্ধ হয়ে যাবার কারণে বাংলাদেশের মানুষ আগাম ঢলের খবর জানতে পারছে না, ফলে প্রস্তুতিও নিতে পারছে না তারা আগে থেকে। যখন পানি প্রয়োজন নেই তখন বাইরের অতিরিক্ত পানি ঢুকে গ্রাস করে, আবার প্রয়োজনের সময় হাহাকার। এ যেন সর্বক্ষেত্রেই মরণ দশা। ভয়াবহ এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে চান তিস্তা পারের মানুষ। ওই পানিটা ওরা ছাড়ি দিচ্ছে, যখন আমাদের পানির প্রয়োজন তখন ওরা ছাড়ি দেয় না। যখন পানি লাগে তখন তো পানি পাই না, তখন ফির খেত নষ্ট হয়ে যায় পানি বগর। শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার, বর্ষায় নির্বিচারে পানি ছেড়ে দেওয়া থেকে রেহাই পেতে তিস্তা চুক্তির পাশাপাশি মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান এই নেতা। শুধু তিস্তা চুক্তির অপেক্ষায় বসে থাকলে এই সংকট সমাধান হবে না। মমতা ব্যানার্জি পানি সংকট সমাধান করবে না, ভারত এই পানি সংকট সমাধান করবে না। আমরা বলেছি বারবার, তিস্তা বছর থেকে দাবি তুলছি, নানাভাবে দাবি তুলছি যে এই তিস্তা সুরক্ষার জন্য, তিস্তার মানুষকে বাঁচার জন্য আজকে মহাপরিকল্পনা, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। গত মাসের মাঝামাঝি বন্যার দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার শঙ্কায় পড়েছে তিস্তাপাড়ের মানুষ। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। এদিকে তিস্তার পানিতে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। রাস্তাঘাটে হাঁটু পানি, বাড়িঘরও ডুবে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বন্যার আশঙ্কায় দিন কাটছে তাদের। তিস্তার ঢলের পানিতে টইটম্বুর লোকালয়, তলিয়ে গেছে লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের বেশ কয়েকটি গ্রাম। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাড়ি ও সদরের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়িঘর ডুবে যাওয়ায় গবাদি পশু আর আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। রাস্তাঘাটেও হাঁটু পানিতেই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। এরই মধ্যে অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। আমরা তো কষ্ট করি যে পানির যাবার লাগছি, আসবো লাগছি, সবারে বেড়া করা, সব গরু ছাগল ধরি, সব বিপদেই মধ্যেই আছি। আমার তো ঘর ধরো পানি, খাবারও নাই,
ওই মাইশের বাড়ি থেকে আমরা আন্দা বাড়া করি আনি খাই। মাইশের বাড়ি থেকে চুলিয়ে আনিয়ে মনে করো বিরিঞ্চির উপর রাখিয়ে ওইয়াতে আমি রান্না করতেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ঢলে প্রতিরক্ষা বাঁধসহ এখনও কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হলেও নিচু এলাকাগুলোতে পানি উঠছে। রংপুর অঞ্চল আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সুরক্ষিত, অর্থাৎ বাঁধ দ্বারা সুরক্ষিত এলাকার মধ্যে কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাঁধের বাইরে তিস্তা নদীর মধ্যবর্তী কিছু চরাঞ্চল আছে, সেগুলোর নিম্নাঞ্চলগুলো কিছুটা প্লাবিত হয়েছে। এদিকে তিস্তার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রোপা আমন, পাটসহ বিভিন্ন ফসলের ক্ষেত, এমনকি তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও। লাভিব হাসান, সময় সংবাদ। ভারত উজানের গজলডোবা গেট খুলে দেওয়ার আগে তা বাংলাদেশকে জানানো উচিত, এটা কূটনৈতিক শিষ্টাচার বলে মন্তব্য করেছেন দেশের পানি বিশেষজ্ঞরা। তাদের মতে তিস্তা নিয়ে ভারতের যেমন খুশি, তেমন আচরণে শুষ্ক মৌসুমে খরা আর বর্ষায় অকাল ঢলে বানভাসী হয় উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। আতিকুর রহমান তোমাদের রিপোর্ট। গত মাসের ধকল শেষ হতে না হতেই আবারও বানভাসী হলো উত্তরের হাজারো মানুষ। এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর, যুগের পর যুগ তিস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। একসময় এই নদীকে ঘিরে গড়ে ওঠা জীবিকা বাঁচিয়ে রাখত উত্তরের কোটি মানুষকে, সেই নদী এখন গলার কাঁটা। একদিকে ভাঙন, অন্যদিকে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন লাখো মানুষ। ভারতের সঙ্গে এই নদীর পানি বণ্টন নিয়ে সুরাহানা হয় এই সমস্যার মূল কারণ। যদিও জানেন ভারতের দিকে তিস্তার পানির ন্যায্য হিসাবেতে বরাবরই আশাবাদী ভাটির বাংলাদেশ, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মারপ্যাঁচে এই সংকট ঝুলে আছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি গজলডোবা গেট খুলে দেওয়ায় ঝুঁকিতে পড়েছে উত্তরের পাঁচ জেলা। বিশেষজ্ঞরা বলছেন এই অকাল ঢলে ভাটির মানুষ যাতে আগাম সতর্ক হতে পারে সেজন্য তা আগে জানিয়ে দেওয়া উচিত ছিল ভারতের। ভারত যখন গেট খুলে দেয় বা উপজানে যখন বেশি বৃষ্টিপাত হয়, সেই তথ্যটা আমাদেরকে দেওয়া একটা কূটনৈতিক একটা শিষ্টাচারের ব্যাপার। ভারত আন্তরিক নয়, আবার আমাদের কূটনীতিবিদ বা সরকার ভারতের কাছে নত জানুক। এখন এই দুটোর যে কোনো একদিকে একটা পরিবর্তন দরকার আছে। হয় ভারতকে আন্তরিক হতে হবে, অথবা আমাদের নতজানু না হয়ে আমরা যেন একটা বুদ্ধি এবং প্রস্তাবনা দিয়ে আমাদের যে সকল তথ্য আমরা পেয়েছি সেগুলো দিয়ে ভারতের কাছে আমাদের একটা বোঝাপড়ায় দরকার যেতে হবে। অনেকের মত হলো শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে তিস্তা ঘিরে যে মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে সেটির কাজ এগিয়ে নিতে হবে, পাশাপাশি বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। পরিকল্পনাটা তো অনেক পরে, মহাপরিকল্পনা হচ্ছে যে আমি আমার অংশে তিস্তাতে কি করব, সেটা তো অবশ্যই। আমার এখানের মধ্যে প্রচুর ভাঙন হচ্ছে, সেই ভাঙনের জায়গা থেকে আমাদের সরকারের অবস্থান থেকে কিছু করতে হবে, কারণ এখানে যানমালের নিরাপত্তার বিষয়। কিন্তু যে কারণে ভাঙন এবং যে কারণে বন্যা হচ্ছে, ভাঙন ত্বরান্বিত হচ্ছে, সেটা হচ্ছে আন্তঃসীমান্ত নদীর যে হাইড্রো ডিপ্লোমেসি আছে সেখানে ব্যর্থতার কারণ। তারা বলছেন ভারত যেহেতু বৃহৎ দেশ, তাই তার কাছ থেকে মহৎ উদ্যোগী আশা করে ভাটির বাংলাদেশ। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, কর্মীদের হরতালের দাবির মুখে আগে রাজপথ দখলের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীতে দলটির বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। এখন থেকে আর সভা সমাবেশের অনুমতি নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। হরতাল কর্মসূচির দাবিতে বিএনপি কর্মীদের মুহুর্মুহু স্লোগান। কর্মীদের দাবির মুখে বিএনপির মহাসচিব বললেন আগে রাজপথ দখল, তারপর অন্য কর্মসূচি। মির্জা ফখরুল বলেন এই সরকারকে হারিকেন ধরনেরও সময় দেয়া যাবে না, বৃহস্পতিবার থেকেই দখল নিতে হবে রাজপথ। বিএনপির নেতাদের হাতে হারিকেন ধরার সময় এসে গেছে, আপনাদের হারিকেন ধরার টাইম পাবেন না, পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন না, আর কোনো সময় দেওয়া চলবে না। দলের কেন্দ্রীয় নেতাদেরও হুঁশিয়ারি, সরকার হঠাতে রাজপথ দখলের বিকল্প নেই, এখন থেকে নেওয়া হবে না সভা সমাবেশের অনুমতিও। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণকে সঙ্গে নিয়ে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে ওই শ্রীলঙ্কার মতো রাস্তা দখল করা, এই রাস্তা দখল হলেই শ্রীলঙ্কার মতো এই সরকারের পরিণত হবে, এই পরিণতি কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের মানুষ তার মালিকের ফিরে পাওয়ার আরেকটি শপথ আমাদেরকে নিতে হবে।
এটা বিএনপির যুদ্ধ নয়, এটা বাংলাদেশের জনগণের যুদ্ধ। এই যুদ্ধে জিততে হবে। ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার সকাল থেকে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তবে এদিনও সমাবেশে বসার স্থান দখল নেওয়া নিয়ে হাতাহাতিতে জড়ান ছাত্রদলের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি লাশের রাজনীতি করছে, রাস্তা দখলের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে মোকাবিলা করা হবে। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শোকের মাস অগাস্ট ঘিরে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার অংশ হিসেবে ভোলায় সমাবেশে মৃত্যুর ঘটনা বলেও দাবি মন্ত্রীর। তাদের এই দেশবিরোধী ষড়যন্ত্র, দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো বেড়ে যায় যখন আগস্ট মাস আসে। ভোলায় পুরো ঘটনাটা তারা পরিকল্পিতভাবে সেখানে ঘটিয়েছে এবং তারা প্রকৃতপক্ষে লাশ তৈরি করতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দুষ্কানিমূলক যে বক্তব্য, তারা যদি রাজপথ দখল করার কথা বলে আমরা সবাই রাজপথে নামলে কি দাঁড়াবে সেটি হচ্ছে প্রশ্ন। তবে আমি নেতাকর্মীদেরকে অনুরোধ জানাই, বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালালে এই দুষ্কৃতিকারীদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। শত প্রতিকূলতার মধ্য দিয়ে দেশ উন্নয়নের যে পর্যায়ে পৌঁছেছে সেই ধারা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, টানা তিন মেয়াদে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার সুফল পাচ্ছে দেশ। সরকার প্রধান আরও বলেন, জনগণের আস্থা আছে বলেই অগ্রযাত্রার এই ধারা অর্জন সম্ভব হয়েছে। শোকের মাস আগস্টে প্রথম একনেক বৈঠক রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আমাদের প্রতি যে অবিচার করা হয়েছিল, যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমি জানি না সেটা বোধহয় কেউ আর সহন করে না। সূচনা বক্তব্যে সরকার প্রধান আগস্ট ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে বলেন, সব হারিয়ে শুধু দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই তার সব প্রচেষ্টা। অন্তত আজকে বাংলাদেশ একটা স্থানে চলে এসেছে, একটা না সরকারে থাকার ফলে এবং গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচিত হয়ে এসেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি, তাই জনগণের আস্থা বিশ্বাস আমাদের উপর যেমন রয়েছে, আমার জনগণের উপর আস্থা বিশ্বাস রয়েছে, যে কারণে আমরা কাজ করতে পেরেছি এবং আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। তিনি জানান, শত প্রতিকূলতা ডিঙিয়ে অর্জিত উন্নয়ন ও সক্ষমতার স্তর ধরে রাখতে হবে। আমরা সব ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করতে পেরেছি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। এই ধারাটা যেন অব্যাহত থাকে, হয়তো চিরদিন আমিও থাকবো না, কিন্তু বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয় সেটাই আমি চাই। দেশের বর্তমান অর্জনের পেছনে পরিকল্পনা কমিশনের কার্যকর ভূমিকার জন্য ধন্যবাদ জানান একনেক প্রধান। বলেন, জনসমর্থন আর আস্থার ওপর ভর করেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমার আর কোনো সম্পদ ছিল না, একটাই ছিল জনগণ, জনগণের বিশ্বাস আস্থা, সেটাকেই মূলধন করেই কিন্তু আমি এগিয়ে যাবার চেষ্টা করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যয় সংকোচন নীতির কারণে টেলিটকের 5G প্রকল্প স্থগিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় নতুন করে 5G সম্প্রসারণ না করে 4G নেটওয়ার্ক আরও শক্তিশালী করে গ্রাহকদের সেবা দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। একদিকে ডলার সংকট, অন্যদিকে অর্থনীতির টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যয় সংকোচন নীতিতে চলছে সরকার। অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নেও সতর্ক অবস্থানে নীতি নির্ধারকরা। চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় আলোচনার টেবিলে ওঠে ঢাকা মেট্রো এলাকায় 236 কোটি টাকা ব্যয় করে টেলিটকের 5G নেটওয়ার্ক সম্প্রসারণ। এই প্রকল্পের যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে খরচ করতে হবে ডলার, এমন বিবেচনায় বাদ সাধলেন প্রধানমন্ত্রী। স্থগিত হলো প্রকল্প, বললেন পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে, তবে গ্রাহক সেবায় 4G নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। 5G যন্ত্রপাতি আমরা তৈরি করতে পারবো না, এগুলো ইম্পোর্ট করতে হবে, সব পুরোটাই প্রায় US ডলারে পেমেন্ট করতে হবে। তো ডলারের উপরে আমাদের একটা ব্রেক আছে আপনারা জানেন,
সেই ব্র্যাকটার আলুকে তিনি বলছেন এখন আপাতত এটা দরকার নেই। অনুমোদিত 7 প্রকল্পের মধ্যে ব্যয় বাড়িয়ে সংশোধন আনা হয়েছে 3টি প্রকল্পে। 227 কোটি টাকা বাড়িয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে প্রকল্পের অনুমোদন দেয়া হয়। 53 কোটি টাকা বাড়ানো হয়েছে উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের ব্যয়। মার্কেটটাকে চাঙ্গা রাখতে হবে, মার্কেট চাঙ্গা রাখতে হলে দেশীয় ব্যয়গুলো যেটা পুরোপুরি বিদেশি কোনো সংস্থা নাই এটা আমি চালিয়ে যাব। 2007 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 7টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ করা হবে 1831 কোটি টাকা। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতার মধ্যেই প্রত্যাশার চেয়েও বেশি ডলার নিয়ে এলো দেশের তৈরি পোশাক শিল্প। গত মাসে এই খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা 316 কোটি 30 লাখ ডলার ধরা হলেও এসেছে 336 কোটি 69 লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কাটাতে ভূমিকা রাখবে রফতানি আয়ের এই প্রবৃদ্ধি। তৈরি পোশাক শিল্প 4,261 কোটি ডলার আয় আর 35.47% প্রবৃদ্ধি নিয়ে গত অর্থবছর শেষ করার পর চলতি অর্থবছরের শুরুতেও সুখবর দিল খাতটি। যেখানে গত অর্থবছরের প্রথম মাসে এ খাতের আয় কমেছিল 11.02%, সেখানে চলতি অর্থবছর শুরু হল 16.61% প্রবৃদ্ধি নিয়ে। ইপিবির হালনাগাদ তথ্য, গত মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে 336 কোটি 69 লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও 6.45% বেশি। অর্থনীতিবিদরা বলছেন ডলারের সংকট মোকাবিলায় যখন চাপ দেওয়া হচ্ছে আমদানি ব্যয় কমাতে, অস্থির যখন বৈদেশিক মুদ্রাবাজার, তখন রপ্তানি আয়ের এমন ইতিবাচক প্রবৃদ্ধি বিশ্ববাজারে জানান দিল বাংলাদেশের শক্ত অবস্থানের কথা। যদি এইরকম করে কন্টিনিউ করতে থাকে আমাদের রপ্তানির যে পারফরমেন্স, তাহলে এটা অবশ্যই আমাদের যে বৈদেশিক মুদ্রার বাজার সেখানে একটা ভালো ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে খাত বিশ্লেষকরা বলছেন পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও এখনও ব্যাপক ঘাটতি রয়েছে উৎপাদন দক্ষতায়। এই বাধা দূর করতে সমন্বিত উদ্যোগ নিলে সহজেই বাড়বে এখাতের রপ্তানি আয়। আমাদের ম্যানেজমেন্ট লেভেলের এফিসিয়েন্সি বাড়ানো, আমরা সেই জায়গায় আমরা চায়না থেকে অনেক পিছিয়ে আছি। মানে আমরা যদি ওভারঅল ইন্ডাস্ট্রি এফিসিয়েন্সি বলি তাহলে এখনও বিলো 50%, তো যেখানে চায়নার এফিসিয়েন্সি 75% 80%, সেখানে বিলো 50% এফিসিয়েন্সি নিয়ে আমরা কীভাবে চায়নাকে টাস্ক করব। সমন্বিতভাবে যদি কোনো একটা টাস্ক ফোর্স গঠন করা যায় যেটা সমন্বিত আমার প্রত্যেকটা ইস অপারেশনের জন্য আমার একটা সিএম এবং এফিসিয়েন্সি একটা টাইমিং নির্দিষ্ট থাকবে। গত জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে দেশে মোট আয় এসেছে 398 কোটি 48 লাখ ডলার, যা গত বছরের জুলাইয়ের চেয়ে 14.72% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে তথ্য প্রযুক্তি সহ সময়োপযোগী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি বলেছেন দ্রুত সময়ে ন্যায় বিচার নিশ্চিতে আরও সততা ও আন্তরিকতা প্রয়োজন বিচারকদের। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি প্রতিবেদন পেশ করতে গেলে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন 2021 পেশ করেন। কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। রাষ্ট্রপতি বলেন দ্রুত সময়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিতে আরও আন্তরিকতা, সততা এবং নিষ্ঠা প্রয়োজন বিচারকদের। এ সময় অ্যাটর্নি জেনারেল, আইন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে সফররত মার্কিন প্রতিনিধি দলের কাছে দাবি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে তারা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। পরে মার্কিন কর্মকর্তারা বলেন এই বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনুকরণীয় বলেও মন্তব্য করেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি এ এম রাশেদ চৌধুরী দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন যুক্তরাষ্ট্রে। তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক পর্যায়ে নানামুখী চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বাংলাদেশে সফরে আসেন যুক্তরাষ্ট্রের কোভিড-19 সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সিনিয়র উপদেষ্টা লরা স্টোন। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আলোচনার বিষয়বস্তুর বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন প্রতিনিধিদের তাগিদ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, ঢাকার আবেদনটি পৌঁছে দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে। রাশেদ চৌধুরীকে অনেকদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়ে রেখেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বেশ অগ্রগতি এর আগের অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছিল, আমরা খুব দ্রুততার সাথে তাকে ফেরত চাই। তার উত্তরে তিনি বলেছেন তার কলিগদের কাছে এই সেন্টিমেন্টটা তারা ক্যারি করবেন। এর আগে কোভিড মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন মার্কিন সরকারের উপদেষ্টা লরা স্টোন। We have been very impressed with the Bangladesh response and so we're very interested in cooperating with Bangladesh. এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। সম্ভাব্য তারিখ এগিয়ে এলেও দিনক্ষণ ও এজেন্ডা এখনও ঠিক হয়নি বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একেবারে কনফার্মড কিছু হয়নি, এটা এখনও আলোচনার পর্যায়ে আছে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের ঘটনায় বিব্রত বাংলাদেশ। এ ব্যাপারে তদন্ত চলছে উল্লেখ করে দোষী সাব্যস্ত হলে ওই কূটনীতিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাকার্তায় বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা থাকার খবরে গত 5 জুলাই সেখানে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক দায়মুক্তির আওতাধীন ছিলেন তিনি। ঘটনার পরপরই আনারকলিকে জাকার্তা থেকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 15 জুলাই ওই কূটনীতিক দেশে ফিরে আসেন। এ ঘটনায় সরকার বিব্রত জানিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দ্রুত তদন্ত করে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের একজন কর্মকর্তা এটার মধ্যে ইনভলভ, এই স্টোরি বলি বা এই ঘটনাটি বলি বা ইনসিডেন্টটি বলি, যে তিনি ইনভলভ এটার মধ্যে, তিনি নিজে করেছেন না তার বন্ধু করেছে সেটা পরে তদন্তে আসবে, কিন্তু পুরো জিনিসটা আনফর্চুনেট এবং বিব্রতকর, এম্বারাসিং ফর আস। এটা আমরা ইনভেস্টিগেট করছি, নিউজটা আমরা দেখেছি এবং সেই কর্মকর্তাকে নিউজটা শুধু তার দেখার বিষয় না, আমরা কয়েকদিন আগে থেকেই জানি, আমরা তদন্ত করছি, এটা আমাদের জন্য বিব্রতকর এবং তদন্তে যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই পর্যায়ে এটুকু বলতে পারি। এ ঘটনায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করায় ইন্দোনেশিয়া সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে আমরা ধন্যবাদ জানাই ইন্দোনেশিয়া সরকারকে যে তারা সহযোগিতা করেছেন আমাদেরকে এবং আমাদের ডিপ্লোম্যাট আমাদের কাস্টডিতেই আছেন বা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছেন, সো এটা আমাদের কাজের জন্য সহায়তা হবে। কাজী আনারকলি পররাষ্ট্র ক্যাডারের 20তম ব্যাচের কর্মকর্তা। জানা গেছে একজন নাইজেরীয় নাগরিকের সঙ্গে যৌথভাবে ওই বাসায় থাকতেন তিনি। তাই আনারকলি নাকি ওই নাইজেরীয় নাগরিক বাসায় নিষিদ্ধ মাদক রেখেছিলেন সে সম্পর্কে অস্পষ্টতা থাকায় ইন্দোনেশিয়া সরকারের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। এর আগেও কাজী আনারকলিকে নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। গৃহকর্মী নিখোঁজের দায়ে 2017 সালে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে কাজী আনারকলিকে লস অ্যাঞ্জেলেস থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল ঢাকা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই দেশের বাজারে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 35 টাকা কমালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বর্তমান দাম 1219 টাকা। বিশ্ববাজারে এলপি গ্যাস তৈরির উপাদান বিউটেন ও প্রোপেনের দাম কমায় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোটের ওপর অস্থির যখন জ্বালানির বিশ্ববাজার, তখন বাংলাদেশে কমল এলপি গ্যাসের দাম। মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি দাম ঘোষণার সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান, বিশ্ববাজারে কমেছে এলপি গ্যাস তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের দাম। সেই হিসাব আমলে নিয়ে দেশের বাজারে 12 কেজি এক সিলিন্ডার গ্যাসের দাম গত মাসের চেয়ে কমানো হলো 35 টাকা। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি বারো কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1219 টাকায় সমন্বয় করা হয়েছে। এ সময় কমিশনের অনুমতি ছাড়া গ্যাস উন্নয়ন তহবিল থেকে কোনো টাকা এলএনজি আমদানিতে পেট্রোবাংলা ব্যয় করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। গ্যাস উন্নয়ন তহবিল থেকে এলএনজি আমদানির জন্য কোনো ফান্ড ডিডিএফ থেকে কোনো পরিমাণ টাকা পেট্রোবাংলাকে দেওয়া হয়েছে কিনা এটা কমিশন অবহিত নয়। আমরা যদি জানতে পারি আমরা আইন এবং বিধিগতভাবে এটা যোগাযোগ করব এবং আমাদের মতো আমাদের ব্যবস্থা গ্রহণ করব। দেশের বাজারে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম সর্বোচ্চ ছিল গত এপ্রিলে। খুচরা বাজারে ভ্যাট সহ বেচাকেনা হয়েছে 1439 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি সহ অনেকে বিভ্রান্তি ছড়ালেও দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এখনকার সংকট কোনোভাবেই বাংলাদেশের নয়, এমন দাবি করলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির আকাশচুম্বী দামের খেসারত দিতে হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও হাঁটতে হচ্ছে সাশ্রয়ী নীতিতে। গ্যাসের স্বাভাবিক সরবরাহের ক্ষেত্রে বড় বাধা অবৈধ সংযোগ, আর এসব সংযোগ বিচ্ছিন্নের পরও কিছুদিনের ব্যবধানে আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার নজির কম নয়। এমন অবস্থা প্রতিরোধে এবার গ্যাস সংযোগ এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে মনিটরিংয়ের উদ্যোগ তিতাসের। প্রতিষ্ঠানটির তথ্য মতে অবৈধ সংযোগের মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ এলাকায়, আর পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের 15টি জায়গায় সিসি ক্যামেরা বসালো তিতাস। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। এ সময় অবৈধ সংযোগের পেছনে তিতাসের কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তোলেন জনপ্রতিনিধি, শিল্প খাত সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং তার জন্য সাজার পরিমাণ দ্বিগুণ করতে হবে, অর্থে হোক এবং জেল খাটানো হোক। এইদিকে আপনাদের লোকেরা একটু সুযোগ দেয়, সুযোগ দেখায় যেখানে তখনই কিন্তু লোকটা হয়ে যায়। এখানে যদি গ্যাসের কর্মকর্তারা তারা সক্রিয়ভাবে কাজ করেন, কোনোদিনও জনগণ এর বিরোধিতা করবে না। এক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা নীতির কথা জানালো তিতাস ও পেট্রোবাংলা। অলরেডি 4 জন কর্মকর্তা কর্মচারী আমি চেক করেছি যারা এই ধরনের সংশ্লিষ্টতে পেয়েছি, চেক করেছি প্রায় 54 জনের মতো বিভিন্ন রকম মামলা, বিভাগীয় মামলা চলতেছে। এ সময় অবৈধ সংযোগের ক্ষেত্রে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাও। আর বর্তমান জ্বালানি পরিস্থিতিতে বিএনপি ও সমালোচকদের এক হাত নিয়ে উপদেষ্টা বলেন, অনেকে বিভ্রান্তি ছড়ালেও এখনকার সংকটের দায় কোনোভাবেই বাংলাদেশের নয়। পশ্চিমা দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে পেটে লাথি মারতেছে, এ দায় দায়িত্ব পশ্চিমা দেশের। তেলের দাম আমি ভবিষ্যতে কমার কোনো সম্ভাবনা দেখতেছি, সুতরাং আমাদেরকে এই বেল্ট টাইটনিং অব্যাহত রাখতে হবে। এবং আপনারা সবাইকে বলেন এই যে বিএনপি যে মায়া কান্না করে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যখন ভাসতেছিলা কততে ভাসতেছিলে, আর তোমরা যে বলো বিদ্যুৎ 2009 সনে 4000 মেগাওয়াট ছিল, আজকে বাংলাদেশে মানুষকে এই সীমাবদ্ধতার মধ্যে 12000 মেগাওয়াট দেওয়া হচ্ছে। তবে তেলের দাম বাড়লেও জ্বালানি উপদেষ্টার আশা আগামী কয়েক মাসে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া রামপাল, পায়রার দ্বিতীয় ইউনিট ও আদানির বিদ্যুতে অনেকটি সামাল দেওয়া যাবে পরিস্থিতি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নরসিংদী সদর হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে পাচারের সময় গেইটে থাকা সিকিউরিটি গার্ডের কাছে হাতে নাতে ধরা পড়েছে একই হাসপাতালের ফার্মাসিস্ট ও তার বাসার কাজের বুয়া। ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে, তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান মাহফুজের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্যে রিপোর্ট। মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখা যায় হাসপাতালের ফার্মাসিস্ট তারেক ও তার বাসার এক কাজের বুয়া ময়লার ব্যাগে করে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ নিয়ে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন। এ সময় হাসপাতালের সিকিউরিটি গার্ড হাবলু মিয়া তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর সিকিউরিটি গার্ড হাবলু মিয়ার খোঁজে নামে সময় সংবাদ। তার সাথে কথা বলে জানা যায় নরসিংদী সদর হাসপাতালে এক যুগেরও অধিক সময় ধরে মালির কাজ করা হাবলু মিয়া গত সোমবার প্রমোশন পেয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পান। ঘটনার পর তাকে বাহবা দেওয়ার বদলে পুনরায় মালির কাজে ফিরে যেতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি বিষয়টি নিয়ে কারোর সাথে আলাপ করার ব্যাপারেও নিষেধাজ্ঞা দিয়েছে হাসপাতালের ঊর্ধ্বতনরা। আমি কইতাছি মালটা দাম দিত না, এরা আমার লগে সাইবার জন্য বার্সা বার্সি পরে ওষুধ গিলে আমি অফিস জমা করে দিছি, সোয়ালে গেছি আমার কইতাছে তুই বাগান নিকা মোজা। হাসপাতাল থেকে এরকম প্রায় ওষুধ বের করে নিয়ে যায় ফার্মাসিস্ট তারেক ও তার বাসার কাজের বোয়া বলে জানায় অ্যাম্বুলেন্স ড্রাইভার ও হাসপাতালের কর্মচারীরা। মাঝে মধ্যে হয় আর কি, এরকম বড় হাত ছাড়া জড়িত ছাড়া তো ওরা করতে পারে না, হয়তো বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত আছে তারাই তো চুরি করে। এদিকে অভিযোগ মানতে নারাজ সিভিল সার্জন, সোমবারের ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ওষুধ পাচারের মূল হোতা ফার্মাসিস্ট তারেককে হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি, তার মুঠোফোনেও যোগাযোগ করা যায়। নরসিংদী।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পাহাড় দখল করে গড়ে ওঠা অবৈধ সাম্রাজ্য উচ্ছেদ করল জেলা প্রশাসন। এ সময় ব্যারিকেড দিয়ে উচ্ছেদে বাধা দেয় দখলদাররা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নুরুজ্জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বুলডোজার দিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থাপনা, ভাঙা হচ্ছে কাঁচা পাকা ঘর, দোকানপাট, কারখানা সহ সবকিছু। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্গম পাহাড় ও জঙ্গল কেটে এক যুগেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে এক দুর্ভেদ্য সাম্রাজ্য। বিশাল এই এলাকা মঙ্গলবার দুপুরে দখলদার মুক্ত করতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন, কিন্তু উচ্ছেদের এক পর্যায়ে এসে বাধা দিতে জড়ো হতে থাকে সেখানকার বসবাসকারী কয়েক হাজার মানুষ। এমনকি প্রশাসন সহ গণমাধ্যমের গাড়ি আটকে ব্যারিকেড দেয় তারা। পরে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উচ্ছেদ হওয়া প্রকৃত ক্ষতিগ্রস্ত ও ভূমিহীনদের পুনর্বাসন করা হবে বলে জানায় প্রশাসন। যারা প্রকৃত ভূমিহীন এবং গৃহহীন রয়েছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রত্যেককে পুনর্বাসন করা হবে। এদিকে দখল হওয়া 3,100 একর জমি উদ্ধার করে পরিবেশ বান্ধব মহাপরিকল্পনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। জেলা পুলিশ এবং জেলা প্রশাসন একযোগে কাজ করছে এবং ইনশাআল্লাহ আমরা এটি বাস্তবায়ন করে ছাড়ব। সরকার এখানে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে যাতে করে যেটুকু পাহাড় কাটা হয়েছে তার পরিবেশ প্রতিবেশকে ঠিক রেখে অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর পাহাড় এবং টিলা আমরা সংরক্ষণ করব। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এই এলাকায় প্রায় 19,000 বসবাস করে বলে জানায় সংশ্লিষ্টরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়। চীনের হুমকি ধামকি উপেক্ষা করেই তাইওয়ান সফরে গেলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। গেল কয়েক দশকের মধ্যে এটিই কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তার প্রথম তাইওয়ান সফর। এর ফলে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। এর আগে মার্কিন স্পিকারের তাইওয়ান সফর ঘিরে যুদ্ধবিমান ও রণতরীর পাল্টাপাল্টি মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও চীন। সব জল্পনা কল্পনার অবসান আর চীনা হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:45 দিকে মার্কিন বিশেষ বিমানে করে তাইপের সংশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিষদের সফরসঙ্গীরাও। ঐতিহাসিক এ সফরে পেলোসিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাইওয়ান প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। পরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যান পেলোসি। তাইপে এক টুইট বার্তায় তাইওয়ানের প্রায় 2.5 কোটি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মার্কিন স্পিকার। বুধবার তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ন্যান্সি পেলোসির। পেলোসি তাইপে পৌঁছানোর পরপরই এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর তীব্র সমালোচনা করে এই ঘটনায় ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বেইজিং। মার্কিন স্পিকারের তাইওয়ান সফর চীনা সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ওয়ান চায়না নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। এদিকে পেলোসির সফর কেন্দ্র করে মঙ্গলবার তাইওয়ান প্রণালীর কাছ দিয়ে একাধিক চীনা যুদ্ধবিমান উড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে চীনের হুমকি মোকাবিলায় তাইওয়ানের পূর্বাঞ্চলে এরই মধ্যে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে বলে জানা গেছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন পেলোসির তাইওয়ান সফর নিয়ে অহেতুক রাজনৈতিক সংকট তৈরি করছে বেইজিং। মার্কিন স্পিকার হিসেবে পেলোসির তাইওয়ান সফরের অধিকার রয়েছে বলেও জানায় হোয়াইট হাউস। অন্য কর্মকার, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী গ্যাস সংকট মোকাবিলায় এর ব্যবহার 15% কমিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভবিষ্যৎ সংকট মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও এতে বিপাকে পড়তে যাচ্ছে জার্মানি সহ গোটা ইউরোপ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন ইস্যুতে জ্বালানি সংকটে অস্থির সময় পার করছে জার্মানি সহ গোটা ইউরোপ। জ্বালানির সবচেয়ে বড় উৎস রাশিয়া থেকে আসা দুটি গ্যাস পাইপলাইনের মধ্যে একটি বন্ধ এবং অপরটিতে সরবরাহ 20% কমিয়ে আনার পর বিপাকে পড়েছে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশ।
এরই মধ্যে আগামী শীত মৌসুমে জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসের ব্যবহার 15% কমিয়ে আনতে এক চুক্তিতে স্বাক্ষর করেছে ইইউ, যা সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। তবে রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি বন্ধে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের সিদ্ধান্তে ভবিষ্যতে জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কায় জোটভুক্ত দেশগুলো, আর তাই নবায়নযোগ্য জ্বালানির নির্ভরতা বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ কয়লা উত্তোলন ও পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রগুলো 2024 সাল পর্যন্ত চালু রাখার বিষয়ে মত দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান ডিটনার। এরই মধ্যে চলতি বছর শেষে এমসল্যান্ড, নেকা ভেস্টাইম 2 এবং আইজার 2 এর মতো পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার পরিবর্তে চালু রাখার বিষয়ে সম্মত হয়েছে জার্মান সরকার। গণমাধ্যমে দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী লিন্ডনার বলেন, জার্মানির পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তাই সংকট নিরসন না হওয়া পর্যন্ত এগুলো চালু রাখলে জার্মানি লাভবান হবে। এর আগে পরমাণু শক্তি ও প্রাকৃতিক গ্যাসকে পরিবেশ বান্ধব ও টেকসই বলে ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির 6টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের বিদ্যুতের ঘাটতি মেটে মাত্র 6% 41% পূরণ হয়। নবায়নযোগ্য থেকে আমদানিকৃত গ্যাস থেকে আসে 13% আর কয়লাভিত্তিক প্রকল্প থেকে আসে অন্তত 28%। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কার্লিংফোর্ড ক্যাসল, আয়ারল্যান্ডের প্রাচীনতম এক ক্যাসল। 822 বছরের পুরনো এই ক্যাসলটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে কাউন্টি লাউথের নদীর তীরে। আয়ারল্যান্ডের কার্লিংফোর্ড ক্যাসল ঘুরে এর বিস্তারিত জানাচ্ছেন সোয়েদ জুয়েল। আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের প্রাচীন এই ক্যাসলটির নাম কার্লিংফোর্ড ক্যাসল, যদিও এর আরেক নাম কিং জনস ক্যাসল। 1190 সালে ব্যারন হিউডি লেসি নির্মাণ করেন প্রাচীন এই স্থাপনাটি। তৎকালীন ইংল্যান্ডের রাজা জন হিউজ 1210 সালে তিনি এটি পরিদর্শনে এসে দখল করে নেন। 1260 সালে ক্যাসলটির পরিধি আরও বাড়ানো হয়। পরবর্তীতে কনফেডারেট যুদ্ধের সময় হেনরি টিচবর্ন ক্যাসলটি দখলে নিল। 1650 সালে আল চার্লসের নিয়ন্ত্রণে চলে যায় ক্যাসলটি। 1689 সালে উইলিয়ামাইট ও বয়নের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় এ ক্যাসল, পরবর্তীতে সেনা হাসপাতাল হিসেবেও ব্যবহৃত হয়। 1700 সালে দুর্গটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে এটি সংস্কার করলেও এর অভ্যন্তরে প্রবেশ এখনও নিষিদ্ধ। দেশ বিদেশের পর্যটকদের ভিড়ে বাংলাদেশেরাও আসেন ঐতিহাসিক এ ক্যাসল পরিদর্শনে। পুরানা অনেক কিছু দেখা যায়, তারপর এখানে পাশে বিশাল বড় একটা সমুদ্র আছে, দেখলে মনটা ভালো হয়ে যায়। আর আপনারা যদি কেউ আসেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা যারা কাউন্টি লাউথে থাকি আয়ারল্যান্ডে, তাদের কাছে সবার কাছে পরিচিত খুব সুন্দর একটা জায়গা। এক পাশে সাগর এবং এক পাশে পাহাড় এবং সাথে ক্যাসেল, খুব সুন্দর একটা পরিবেশ। কথিত আছে যে পাহাড়ের উপর ক্যাসেলটি নির্মাণ করা হয়েছিল সেটি ঘুমন্ত দৈত্য ফিন ম্যাককুমহেলের দেহ থেকে রূপ নেয়া। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আর তারই পাশ ঘেঁষে এই কার্লিংফোর্ডের ক্যাসেল। আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের এই ঐতিহাসিক জায়গাটিতে যারাই আসেন অভিভূত হবেন বারবার। আয়ারল্যান্ডের কাউন্টি লাউথের কার্লিংফোর্ড ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। 10 দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে তোলা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূলের আলোচিত নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতি। প্রায় 41,000 শিক্ষক নিয়োগে বঞ্চিতরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রেখেছেন অভিন্ন আন্দোলন। মঙ্গলবার সেই আন্দোলন অতিক্রম করে 506 দিন। দীর্ঘ 8 বছর ধরে ভুগছি, আমাদের আপার প্রাইমারি কোনো রিক্রুটমেন্ট আজ অবধি একটাও হয়নি। তো শেষমেশ আমরা বহু জায়গা ডেপুটেশন দিয়েছি, বহু জায়গা আমরা আন্দোলন করেছি, কিন্তু বিশেষ করুন কোনো জায়গাতে আমরা কিন্তু সদুত্তর পাইনি। শেষমেশ আমরা কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু এখানে কোর্ট পারমিশন নিয়ে এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। এই যে আমাদের মানসিক টেনশন, আজকে এখানে এতটা বজ্রবিদ্যুৎ হচ্ছিলো মনে হচ্ছে এখানে অত মৃত্যু ঘটে, কারণ 8 বছর ধরে আমরা অপেক্ষা করছি। কারো বয়স এখন 44, কারো 45 চলে গেছে, কারো তো 41 আছে। সরকার আমাদের দিকটা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুক, কারণ আমরা সরকারের মানবিক দৃষ্টিকোণটাই চাইছি। 2015 সালে আমাদের নোটিফিকেশন হয়,
2016 সালে আমাদের রেজাল্ট বেরোয় এবং আমরা প্রত্যেকেই লিস্টেড। এরই মধ্যে মঙ্গলবার আদালতের নির্দেশনা মেনে শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রবেশের সময় অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন, তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা তার নয়, তার অনুপস্থিতিতেই রাখা হয়েছিল সেই টাকা। পরে হাসপাতাল থেকে ফেরার পথে উত্তেজিত এক নারী পার্থকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারলে কিছুক্ষণের জন্য সেখানে উত্তেজনা দেখা দেয়। আমাকে ছেড়ে দিন, আমি ওনাকে জুতা মারতে আসছি, জুতা মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি। এদিকে বুধবার শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের 10 দিনের রিমান্ড। এদিন বংশাল আদালতে তোলা হবে তাদের। 23 জুলাই প্রায় 27 ঘন্টা জেরার পর পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে ভারতের অর্থ বিষয়ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। উদ্ধার হয় নগদ 50 কোটি রুপি। শিক্ষক নিয়োগে বঞ্চিতরা তাদের আন্দোলন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। টানা 506 দিন তাদের আন্দোলনের আজকের দিন নিয়ে। এই আন্দোলনকারীরা যতই আন্দোলন এগিয়ে নিচ্ছেন ততই কিন্তু শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে গোয়েন্দাদের তৎপরতা বাড়ছে। কলকাতার ধর্মতলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।